অ্যালেক্সের ছোট ভাই তাদের ঘরের আঙিনায় খেলা করার সময় মাটির মাঝে একটি পাখির ছানাকে পড়ে থাকতে দেখে। যখন সে কৌতূহলবশত ছানাটির সামনে যায়, তখন ময়না পাখির ছানাটি এভাবেই মাটিতে হামাগুড়ি খাচ্ছিল। এখনো পালক না গোজানো অসহায় ছানাটিকে দেখতে পেয়ে তার খুবই মায়া হয়। তাই তো সে ঘর থেকে একটি পাত্রে করে কিছু দুধ এনে চামচ দিয়ে ছানাটিকে ভালোবেসে এভাবেই খাইয়ে দিচ্ছে। ছানাটিও তাকে ভয় না পেয়ে তার হাতেই খেতে শুরু করে। নিষ্পাপ পাখির ছানাটিকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ক্ষুধার্ত। বেশ কিছুক্ষণ ধরে তাকে প্যাড ভরে খাওয়ানোর পর অ্যালেক্সের ছোট ভাই তাকে নিয়ে আসে ঘরের মাঝে। ঘরে এনে কিছু কাগজের উপর রেখে দেয় ছানাটিকে। অ্যালেক্স রাতে ঘরে ফিরে তার ছোট ভাই থেকে ছানাটির সম্পর্কে সব জানতে পারে। তাই তো সেও ভালোবেসে ছানাটির জন্য একটি কাগজের বক্সের মাঝে কিছু খড়কুটো দিয়ে সুন্দর এই ঘরটি তৈরি করে দেয়। এরপর থেকে অ্যালেক্স শুরু করে পাখিটির যত্ন নেওয়া। তারই সাথে সাথে অ্যালেক্সের ছোট বোন মারিয়ানাও নিষ্পাপেই পাখির ছানাটিকে আদর করতে শুরু করে। এখনও পুরোপুরি পালক না ওঠায় ছানাটির এই কাগজের বক্সে থাকতে হয়তোবা অসুবিধে হবে। তাই তো একটি ঝুড়ির মাঝে কাপড় দিয়ে তারাই ঘরটি তৈরি করে দেয়। তবে রাত হলে ছানাটিকে কাগজের এই বক্সের মাঝে ঢুকিয়ে রাখে তারা। ছোট মানুষ মারিয়ানা নিষ্পাপ এই ছানাটিকে ভালোবেসে এইভাবেই আদর করে দেয়। আবার কিছুক্ষণ পর পর দৌড়ে যায় তাকে খাবার খাওয়াতে। দেখতে দেখতে কেটে যায় বেশ কদিন। এই কদিনে মারিয়ানার সাথে ছানাটির এক অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে। তাই তো সে যখন দৌড়ে ছানাটির সামনে যায়, তখন সে হা করে থাকে মারিয়ানার হাতে খাবার খেতে। আর এদিকে অ্যালেক্স প্রতিদিন ছানাটির ঘরটি পরিষ্কার করে দেয়, আর তার ছোট বোনের সাথে সাথে নিয়ম করে দিনে 4 থেকে 5 বার ছানাটিকে সে খাইয়ে দেয়। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই অ্যালেক্স আর তার পরিবারের ভালোবাসা আর আদর যত্নে ছানাটি এখন বেশ বড় হয়ে উঠেছে। কিন্তু আচমকা একদিন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অ্যালেক্সের পোষা এই দুষ্ট বিড়ালটি সুযোগ বুঝে আক্রমণ করে বসে নিষ্পাপেই ছানাটির উপর। যা দেখে অ্যালেক্স দৌড়ে এসে দুষ্ট বিড়ালটির হাত থেকে পাখিটিকে উদ্ধার করে নেয়। আর হাতে নিয়ে সে দেখতে পায় যে দুষ্ট বিড়ালটি নিষ্পাপ এই পাখির ছানাটিকে খুব গুরুতরভাবে আহত করে ফেলেছে। তাই তো সে কোনো কিছু চিন্তাভাবনা না করে তাড়াহুড়া করে ছানাটিকে নিয়ে পৌঁছে যায় একজন পশু চিকিৎসকের কাছে। ডাক্তার ভালোভাবে ছানাটিকে দেখার পর কিছু ঔষধ খাইয়ে দিল। ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে 7 থেকে 8 দিনের মধ্যে পাখিটি যদিও বা সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার শরীরে এখনও বেশ কয়েক জায়গায় দুষ্ট বিড়ালটির কামড়ের দাগ রয়ে গেছে। মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই ময়না পাখির ছানাটির শরীরে কুচকুচে কালো রঙের পালক গজায়। তবে সে এখনও নিজের হাতে খেতে না পারায় তাকে এখনও এভাবেই হাতে ধরে খাইয়ে দিতে হয়। কিন্তু ধীরে ধীরে ময়না পাখির ছানাটি নিজ থেকেই খেতে শিখে। 3 থেকে 4 মাসের মধ্যেই ময়না পাখির ছানাটি এখন পুরোপুরি বড় হয়ে গেছে। কিন্তু সে এখনও উঠতে না পারায় অ্যালেক্স এভাবেই পাখা ঝাপটিয়ে কীভাবে উঠতে হয় তারই প্রশিক্ষণ দিচ্ছে তাকে। দিন কয়েকের মধ্যেই ছানাটি পুরোপুরি উঠতে শিখে যায়, কিন্তু সে একবারের জন্যও অ্যালেক্সকে ছেড়ে ঘরের বাইরে যায় না। পাখিটির এমন আচার আচরণ দেখে সে বুঝতে পারে যে ময়না পাখির ছানাটি তাদের ছেড়ে আর কখনোই উড়ে চলে যাবে না। তাই তো সে তার ঘরের কোণে তার থাকার জন্য তৈরি করে দেয় সুন্দর একটি ঘর। যে সময়টা অ্যালেক্স কাজের উদ্দেশ্যে ঘরের বাইরে যায়, তখন সে পাখিটিকে এই ঘরের মাঝে রেখে যায়। ছোটবেলায় দুষ্টু বিড়ালের কামড়ের আঘাত চলে গেলেও ময়না পাখির ছানাটির শরীরে এখনও তার দাগটি রয়ে গেছে। এদিকে অ্যালেক্স ছানাটি কিছুটা বড় হওয়ার পর থেকেই তাকে কথা শেখানো শুরু করে। দীর্ঘ 2 থেকে 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর ময়না পাখির ছানাটি এখন ভালোই কথা বলতে শিখেছে। গুড মর্নিং, আই লাভ ইউ সহ আরও নানা ধরনের কথাবার্তা বলে পুরো ঘর সে এখন একাই মাতিয়ে রাখে। অ্যালেক্স যখন ঘরের বাইরে যায়, তখন সে সুযোগ পেলেই তার ঘর থেকে বেরিয়ে এসে অ্যালেক্সের দাদিমার সাথে সময় কাটায়। কিছুক্ষণ ঘাড়ে, কিছুক্ষণ হাতে, আবার কিছুক্ষণ পায়ে বসে দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে পাখিটি।
অ্যালেক্স পাখিটির ঘরের কোণে একটি পাত্রের মাঝে পানি দিয়ে রাখে, যেখানে সে দিনে বেশ কয়েকবার গোসল করে। ময়না পাখির ছানাটি ছোট থেকে অ্যালেক্সের ঘরের মাঝেই বড় হয়ে উঠেছে। সে এখন প্রাপ্তবয়স্ক, কিন্তু এখন পর্যন্ত সে অন্য কোনো পাখির আনাগোনা অবধি পায়নি। তাই তো বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য অ্যালেক্স এখন প্রায় সময়ই তাকে ঘুরতে নিয়ে যায়। কিন্তু বন্য এই পাখিটির হাজার মানুষের সাথে বন্ধু হলেও তার যে ওই মুক্ত আকাশে ঘুরে বেড়ানোর অধিকার রয়েছে, অধিকার আছে তার একটি সাজানো গোছানো সংসারের স্বপ্ন দেখার। কিন্তু এখন যদি অ্যালেক্স তাকে দূরে কোথাও বনের মাঝে ছেড়ে দিয়ে আসে, তাহলে সে হয়তোবা বনে থাকা অন্য ময়না পাখিগুলোর সাথে মানিয়ে নিতে পারবে না, কারণ সে যে ছোটবেলা থেকেই অ্যালেক্সের ঘরের মাঝেই বড় হয়ে উঠেছে। তাই তো সে সিদ্ধান্ত নেয় বন না হোক, তার ঘরের কোণেই তার বন্ধু এই ময়না পাখিটির জন্য একজন সঙ্গীর ব্যবস্থা করে দিবে। সে যেমন সিদ্ধান্ত ঠিক তেমনই কাজ। সে অনেক খোঁজাখুঁজি করে একজন পাখি বিক্রেতা হতে এই ময়না পাখিটিকে ক্রয় করে নিয়ে আসে। ঘরে এনে সে প্রথমে ময়না পাখি দুটোকে এই খাঁচার মাঝে রেখে পর্যবেক্ষণ করে, আদৌ তার বন্ধু অন্য ময়না পাখিটির সাথে ভালো আচরণ করে কিনা। এক থেকে দুই দিন পর যখন তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, তখন অ্যালেক্স তার ঘরের কোণে থাকা তার ময়না পাখির ওই ঘরটির মাঝে তাদের দুজনকেই ছেড়ে দেয়। সুন্দরেই সাজানো গোছানো এই ঘরটি পেয়ে নতুন ময়না পাখিটিও বেশ খুশি। তাই তো তারা দুজন মিলে নেমে পড়েছে এই পাত্রের মাঝে গোসল করতে। অ্যালেক্স আজ লক্ষ্য করে যে নতুন ওই ময়না পাখিটি তার বন্ধুকে এইভাবেই ভালোবেসে আদর করে দিচ্ছে। এই দেখে অ্যালেক্স খুবই খুশি, কারণ সে তার বন্ধুর জন্য একজন উপযুক্ত সঙ্গীর ব্যবস্থা করে দিতে পেরেছে। তাদের দুজনের ভালোবাসা দেখে অ্যালেক্স তাদের ঘরের মাঝেই একটি কাঠের বক্স ঝুলিয়ে দেয়। মাসখানেক পরের ঘটনা, অ্যালেক্সের বন্ধু ময়না পাখিটি তাদের ঘরে থাকা ওই বক্সের মাঝে তিনটি ডিম পেড়েছে। এই দেখে অ্যালেক্স এবং তার পরিবারের সদস্যদের আনন্দের সীমা ছিল না। ডিম পাড়ার পর সেই ডিমগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে আবারও পাখিগুলোর ঘরে রেখে আসে। এরপর কেটে যায় প্রায় 20 থেকে 25 দিন। এরই মধ্যে ওই ডিমগুলো থেকে বেরিয়ে এসেছে ফুটফুটে তিনটি ছানা। ময়না দম্পতি ঠিকঠাক মতো ছানাগুলোকে খাবার খাওয়াতে না পারায় অ্যালেক্স এখন প্রায় সময়ই ছানাগুলোকে তাদের ঘর থেকে নিয়ে আসে। এরপর তাদের পেট ভরে খাবার খাওয়ানোর পর আবারও রেখে আসে তাদের বাবা মায়ের কাছে। এভাবেই একটা সময় অ্যালেক্সের ঘরের মাঝেই তার বন্ধু ওই ময়না পাখির ছানা তিনটিও তাদের আদর যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে বড় হয়ে উঠবে। তারাও হয়তোবা তাদের মায়ের মতো করেই একটা সময় অ্যালেক্সের কাছ থেকে কথা শিখবে।